অবশেষে মাঠে ফিরেছে ডিপিএল ক্রিকেট। টি-20 ফরম্যাটের টুর্নামেন্ট রাউন্ড রবিন লিগে প্রতিদিনই মাঠে নামবে 12 দলের সবাই। দিনে 6টা করে ম্যাচ, সকালে 3টা, দুপুরেও তাই। ব্যাক টু ব্যাক দুই দিন ম্যাচ খেলার পর একদিনের বিরতি। টুর্নামেন্টে খেলছেন জাতীয় দলের সব ক্রিকেটার। নিজেকে পুরোপুরি প্রস্তুত করতে প্রথম কয়েক রাউন্ডে থাকছেন না মাশরাফি। মিরপুরে হোম অফ ক্রিকেটের সাজসাজ রব। করোনা স্থবিরতা কাটিয়ে অবশেষে পুরো দমে ফিরছে ঘরোয়া ক্রিকেট। ডিপিএল দিয়ে খেলায় ফিরছে সব মিলিয়ে 250-র ওপর ক্রিকেটার, স্বস্তিতে সবাই। প্রায় 1-1.5 বছর পরে ঢাকা লিগটা আবার শুরু হচ্ছে এবং সবাই, সব প্লেয়াররা খুবই এক্সাইটেড এবং আমার কাছে মনে হয় খুব কম্পিটিটিভ একটা টুর্নামেন্ট হবে এবং অবশ্যই আশা করব যে সবাই সুস্থ থেকে ইনশাল্লাহ আমরা টুর্নামেন্টটা শেষ করতে পারবো। মিরপুরে মুশফিকের আবাহনীর সামনে পার্টেক্স। সকাল 9টায় একই সময়ে বিকেএসপির দুই ভেন্যুতে আছে আরও দুই ম্যাচ। রূপগঞ্জের প্রতিপক্ষ ওল্ড ইউএইচএস, প্রাইম দোলেশ্বরের সামনে ব্রাদার্স ইউনিয়ন। মিরপুরে 1:30টায় শেখ জামাল লড়বে খেলা ঘরের সাথে। একই সময় বিকেএসপির 3 নম্বর গ্রাউন্ডে বিগ ম্যাচ। তামিমের প্রাইম ব্যাংকের লড়াই রিয়াদের গাজী গ্রুপের সাথে। 4 নম্বর মাঠে সাকিবের মোহামেডানের সামনে শাইনপুকুর। নির্বাচনের পর দুঃসময় কাটিয়ে পুরনো ঐতিহ্য ফেরানোতে মন দিয়েছে মোহামেডান। পিএসএল খেলতে না যাওয়া সাকিবকে ভিড়িয়েছে দলে। পেস বোলিং ডিপার্টমেন্ট শক্ত। আছেন তাসকিন, রাহি, আবু হায়দার, রনি। ব্যাটিংয়ে শামসুর রহমান শুভ, ইরফান শুক্কুর, শুভাগত হোমের সাথে পারভেজ ইমন। সাকিবে ভর করে দলটার লক্ষ্য ম্যাচ বাই ম্যাচ এগোনো। সাকিব আসাতে আমাদের টিমের জন্য অনেক বড় প্লাস পয়েন্ট, আর সাকিব যেই টিমেই থাকবে ওইটা সবসময় একটা বাড়তি অ্যাডভান্টেজ থাকে টিমের। চ্যাম্পিয়ন হতেই হবে এমন আসলে কিছু না, তো আমাদের ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে আমরা প্রতিটা ম্যাচ বাই ম্যাচ প্ল্যান করব এবং আমাদের প্রত্যেকটা ম্যাচে 2 পয়েন্ট খুবই ইম্পর্টেন্ট এটা দলের জন্য। প্রাইম ব্যাংক আর গাজী গ্রুপে জাতীয় দলের অনেক ক্রিকেটার থাকলেও সবচেয়ে বেশি আছে আবাহনীতে। টপ অর্ডারে নাইম, লিটন, শান্ত। মিডল অর্ডারে মুশফিক, মোসাদ্দেক, আফিফ। অলরাউন্ডার সাইফুদ্দিনের সাথে অনূর্ধ্ব 19 বিশ্বকাপ জয়ী তানজিব সাকিব। পেসে আরও আছেন শহীদুল, মেহেদী হাসান, রানা। আর স্পিন সামলানোর দায়িত্বে তাইজুল, আমিনুল বিপ্লব আর আরাফাত সানি। কোনো সন্দেহ ছাড়াই শিরোপার সবচেয়ে বড় দাবিদার মুশফিকের আবাহনী। নাবিল কায়সার, টিবিসি নিউজ ডেস্ক।